শেয়ার মার্কেট থেকে উনত্রিশ হাজার লচে আছি আপাতত ক্যাপিটাল সত্তর হাজারের মতো আছে তোমার থেকে একটু হেল্প চাই সুইং ট্রেড করে কিভাবে আর কত দিনের মধ্যে সেটা রিকভার করতে পাবো আর এখানে বেশিরভাগটাই অপশন ট্রেডিংয়েই হেরেছি এটি একটি কমন সমস্যা বিশেষ করে আমরা যারা শেয়ার বাজারে নতুন এবং আমরা যারা ইয়ং যেটা নাকি আমার সাথেই ঘটেছিল কিন্তু এখানে লচের পরিমাণটা অনেকটাই এখনও কম আছে আর এখনই যদি এখানে লাগাম দেওয়া না যায় তো এই উনত্রিশ হাজারের গুণ হতে আর বেশি দিন সময়ও লাগবে না এই বিষয়ে আমার যথেষ্ট কোনো জ্ঞান নেই তবে আমার সাথেই যেটা হয়েছিল আমি সেই বিষয়টি শেয়ার করতে পারি প্রথমত এখানে যে আপনি লিখেছেন যে কীভাবে আর কত দিনের মধ্যে এটা রিকভার করতে পারবো প্রথমেই আপনাকে এই মন্তব্যটুকু মুছে দিতে হবে এখান থেকে নয় আপনার মনের থেকে কারণ আপনি যেটা লস করেছেন প্রথমেই আপনাকে সেটা ভুলে যেতে হবে এটাকে রিকভার করার চেষ্টা করা মানে এখানে আরও কিছু লস অ্যাড করা সেটা সুইং ট্রেড হোক অপশন ট্রেড হোক ফিউচার হোক বা ইনভেস্টমেন্ট হোক কেননা আমরা শেয়ার বাজার থেকে কিন্তু প্রফিট করার জন্য এসেছি লস রিকভার করার জন্য নয় তাই প্রথমেই আপনাকে এই লসটাকে ভুলে যেতে হবে আর ভুলবেনি বা কি করে সেটাও তো সম্ভব নয় আর তার জন্যই শেয়ার বাজার থেকে আপনাকে মিনিমাম ছটা মাস ছুটি নিতে হবে ছ মাস মিনিমাম খুবই ভালো হয় যদি আপনি একটা বছর শেয়ার বাজার থেকে দূরে থাকতে পারেন কারণ অপশন ট্রেডিংয়ে উনত্রিশ হাজার টাকা লস করার পর অপশন ট্রেডিং যে সহজ ক্যালকুলেশনগুলো সেই ক্যালকুলেশনগুলো আমাদের মাথায় সব সময়ের জন্য ঘোরাফেরা করবে আপনি যখন সুইং ট্রেড করে এক মাসে পাঁচশো বা হাজার টাকা প্রফিট করবেন তখনই আপনার ট্রেডিং ট্রেডিংয়ের সেই সহজ ক্যালকুলেশনগুলো মাথায় পোচা মারবে আর সে কারণে সুইং ট্রেডিংয়েও ব্যাঘাত ঘটাবে মানে এটা আমার সাথেই হয়েছিল তাই আমি এই বিষয়টি শেয়ার করলাম কারণ ট্রেডিং ট্রেডিংয়ের মাধ্যমে আমার দশ হাজার টাকার ক্যাপিটালকে বিশ হাজার টাকা করে নেওয়া কোনো ব্যাপারই না আর এখানে দেখুন আমি এই স্টকটিতে এন্ট্রি করেছিলাম বাইশে এপ্রিল দু হাজার চব্বিশ আমি বাই করেছিলাম পাঁচটা কোয়ান্টিটি বাই প্রাইস চোদ্দশো বাইশ টাকা পঞ্চাশ পয়সা আমি উইকলি স্টোকেস্টিক স্টিক এন্ট্রি করেছিলাম সেল প্রাইস এখানে পনেরোশো চৌষট্টি টাকা পঁচাত্তর পয়সা আর সেল করলাম আমি আজকেই সাতাশি জুন দু আমি এখানে টাকা লাগিয়েছিলাম সাত হাজার একশো বারো টাকা আমি সেল করলাম সাত হাজার আটশো চব্বিশ টাকা আমার টোটাল এখানে প্রফিট সাতশো এগারো টাকা টেন পারসেন্ট জেনারেট করলাম আমি এখানে ছেষট্টি দিনে তো এখানে ব্রোকারেজ চার্জ দেওয়ার পর এখানে আমার কত টাকা টিকলো এখানে দেখুন মাত্র ছয়শো টাকা এখান থেকে আমি প্রফিট করে নিলাম কিন্তু এই সাত হাজার টাকাটাকে যদি আমি অপশনে লাগাতাম এই সাত হাজারকে আট হাজার বা দশ হাজার টাকা বানিয়ে নেওয়া অপশন ট্রেডিং এ কাজ আর তাই যখনই আমরা সুইং ট্রেডিং এর সাথে অপশন ট্রেডিং এর কম্পেয়ার করতে যাব তখন কিন্তু আমরা সুইং ট্রেডিং করব না তাই প্রথমে ভুলেই যেতে হবে আমি শেয়ার বাজারে কত টাকা লুজ করেছি আমি আগে অপশন ট্রেড করতাম নাকি ফিউচার ট্রেড করতাম আর আমি কোন কোন ওয়েবসাইট বা কোন কোন টুলগুলো ব্যবহার করেছিলাম অপশন ট্রেডিং ক্ষেত্রে সেই সমস্ত বিষয়গুলো আমাদের ভুলে যেতে হবে আর তারপর হয়তো বা সুইং ট্রেডিংয়ে মন বসবে কিন্তু তার আগে নয় তাই আপনার কাছে এখনও যে সত্তর হাজার টাকা পড়ে আছে এটা খুবই ভালো বিষয় কিন্তু এই সত্তর হাজার টাকাকে ইমিডিয়েট আপনার অ্যাকাউন্ট থেকে উইথড্রো করে নিন উইথড্রো করার পর আমি বললাম ছ মাস বা এক বছর যদি আপনি এতগুলো দিন শেয়ার বাজার থেকে দূরে থাকতে না পারেন তো কমপক্ষে একটা মাস তো শেয়ার বাজার থেকে দূরে থাকুন আর একটা মাস পর যখন শেয়ার বাজারে নতুন করে আবারও আসবেন তখন পিছনে কি হয়েছে আপনি অপশন ট্রেডে লজ করেছেন নাকি ফিউচারে লজ করেছেন আর আপনি কত টাকা লস করেছেন এই চ্যাপ্টারগুলোকে ভুলেই যান আবার নতুন করে শেয়ার বাজারে আসুন আসার পর আপনার প্রিভিয়াস শেয়ার বাজার যে সমস্ত টুল আপনি ব্যবহার করেছিলেন সেই সমস্ত টুলকে ডিলিট করে দিন আপনার ল্যাপটপ বা মোবাইল থেকে নতুন করে আবারও সাজিয়ে নিতে পারেন আপনার একটা ট্রেডিং সেট সেটা অবশ্যই ইকুইটি ট্রেডিং এর মাধ্যমে এখানে আমি লিখেছিলাম স্টপ অপশন ট্রেডিং কিন্তু অপশন ট্রেডিংকে ছেড়ে দেওয়া খুব একটা সহজ ব্যাপার নয় তো নমস্কার আমি মুকেশ আবার একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন গতকালকেই আমি বলেছিলাম যে মার্কেটে এখন আমাদের ব্রেক করা উচিত কারণ এখান থেকে আমরা যদি নিফটিকে মেজার করি এখান থেকে দেখে নেব নিফটি মোটামুটি টেন পার্সেন্টের মতো উপরে চলেই গেছে আর এখানে পর পর চারটি গ্রিন ক্যান্ডেল কিন্তু তার মানে এই নয় যে নিপটি আর উপরে যাবে না নিপটি অবশ্যই উপরে যাবে কিন্তু আমরা এখানে ব্রেক করব। কারণ এখান থেকে কখন নিচে আসবে আমরা হয়তো সেটা বুঝতেই পারবো না আবার এটাও হতে পারে যে নিপটি উপরেই যাচ্ছে আবার উপরেই যাচ্ছে নিচে আসার কোনো নামই নেই আমি মনে করি সেটাতেও কোনো অসুবিধা নেই আমরা যদি এখান থেকে নিপটির আরও টেন পারসেন্ট জার্নিটিকে মিস করে যাই আমার মনে হয় আমরা সামনের দিনে আবারও সুযোগ পেতে পারি যদিও আমি এখান থেকে বলেছিলাম যে নিপটি চব্বিশ হাজার তিনশো বা চারশো পর্যন্ত যেতে পারে আর নিপটি আজকেই চব্বিশ হাজার চুয়াল্লিশে এখানে দিয়েছে আমার অনুমান অনুযায়ী যদিও আরও দুই থেকে তিনশো পয়েন্ট বাকি আছে কিন্তু তারপরেও আমরা এখানে ব্রেক করতে পারি কারণ আমরা যদি নিপটির প্রিভিয়াস ক্যান্ডেলগুলো দেখতে চাই তো নিপটি কিন্তু এখান থেকে সেভেন্টিন পারসেন্ট উপরে গেছিল একটা না আর তারপর এখানে অনেকগুলো দিন একই রেঞ্জে ঘোরাফেরা করছিল হতেই পারে নিপটি এই জার্নিটাকে কমপ্লিট করার পর এখানে অনেকগুলো দিন টাইম পাস করবে আবার হতেই পারে নিপটি এখান থেকে আর একটু নিচে আসবে আবার হতেই পারে নিপটি এখান থেকেই টোয়েন্টি পার্সেন্ট জার্নিটিকে কমপ্লিট করে দিল কিন্তু এখান থেকে যতটা কিনে আমরা কনফার্ম ছিলাম যে নিপটি একটা আপ মুভ দেবে এখান থেকে কিন্তু সেরকম একটা কনফার্মেশন নেই যে নিপটি এখান থেকেই আপ মুভ দেবে আমরা হয়তো কয়েক সপ্তাহের জন্য আমাদের ক্যাপিটালকে সেভ করে রাখতে পারি এটি এপ্রিলের উইকলি ক্যান্ডেল এখানে বোলিং লোয়ার বেন্ডের নিচে এবং স্টোকেস্টিক টোয়েন্টি লেভেলের নিচে দুটো লাইনি ক্লোজিং দিয়েছিল আমি এই ক্যান্ডেলটি ক্লোজ হওয়ার পরেই এখানে বাইশে এপ্রিল এই স্টকটিকে নিয়ে আলোচনা করেছিলাম টার্গেট ছিল আমাদের টেন পারসেন্ট কিন্তু এখানে এন্ট্রি করার পর স্টকটি যদি নিচে টেন পার্সেন্ট আসতো তো আমরা এখানে অ্যাভারেজ করতে পারতাম কিন্তু এখানে এন্ট্রি করার পর স্টকটি টেন পার্সেন্ট আসেইনি তাই আমরা অ্যাভারেজ করার সুযোগে পাইনি আর এখান থেকে স্টকটি আজকে হিট করে দিয়েছে এখানে সময় লাগলো দুই মাস এক সপ্তাহ আর আপনি যদি সেই ভিডিওটি দেখে থাকেন নিশ্চয়ই আপনিও এই স্টকটিকে ফলো করেছিলেন একুশে জুন এই স্টকটি এখানে স্টক এস্টিক টোয়েন্টি লেভেলের নিচেই দুটো লাইনে ক্লোজিং দিয়েছিল আর এই একুশ তারিখেই অনেক স্টক স্টক স্টিক টোয়েন্টি লেভেলের নিচে ক্লোজিং দিয়েছিল আমি যদিও দুটো স্টক নিয়ে আলোচনা করেছিলাম হয়তো বা এই স্টকটিকে নিয়ে আলোচনা করিনি কিন্তু স্টকটি এখানে আজকেই আমাদের ফাইভ পার্সেন্ট টার্গেটটি হিট করে দিল আর আমরা যদি দেখতে চাই যে আজকে কোন স্টকগুলো স্টক স্টিক টোয়েন্টি লেভেলের নিচে ক্লোজিং দিয়েছে এখানে দেখুন সেই স্টকগুলোর চার টোটাল কুড়িটি স্টক স্টক স্টিক টোয়েন্টি লেভেলের নিচে দুটো লাইনে ক্লোজিং দিয়েছে কিন্তু আমরা এখান থেকে অনেকগুলো স্টকেই এন্ট্রি করে বসে আছি যেগুলো অনেক আগে স্টক টোয়েন্টি লেভেলের নিচে ক্লোজিং দিয়েছিল কিন্তু টার্গেট এখনও হিট করেনি আর সে কারণেই আমি এখান থেকে কোনো স্টকে তুললাম না আগামীকাল এন্ট্রি করার জন্য আমরা হয়তো কিছুদিন চুপচাপ মার্কেটকে ফলো করতে পারি তবে এখান থেকে আমরা যদি এলআইসিআই টেকনিক্যাল চার্টটি দেখি এখানে দেখুন এখানে স্টক টোয়েন্টি লেভেলের নিচে ক্লোজিং দিয়েছিল এখানে আমাদের টার্গেট হিট করে দিয়েছে এখানে অনেক গুলো দিন স্টোকেস্টিক টোয়েন্টি লেভেলের নিচে দুটো লাইনে ক্লোজিং দিয়েছিল এখান থেকে টার্গেট হিট করে দিয়েছে এখানে পরপর দুই দিন স্টোকেস্টিক টোয়েন্টি লেভেলের নিচে দুটো লাইনে ক্লোজিং দিয়েছিল আর এই টার্গেটটি হিট করে দিয়েছে এখানে এখান থেকে খুব সহজেই টার্গেট হিট করে দিয়েছে তাই আমরা এই স্টকটিকেও আমাদের র্যাডারে রেখে ফলো করতে পারি কারণ এখানে পরপর দুই দিন স্টোকেস্টিক টোয়েন্টি লেভেলের নিচে দুটো লাইনে দাঁড়িয়ে আছে যে স্টকটি হয়তো আগামী দিনে এখান থেকে একটা আপ মুখ দিতে পারে আর যদি আপ মুখ দিয়েই দেয় তো আমাদের ফাইভ পার্সেন্ট টার্গেটটি হিট করে দিতে পারে কিন্তু এই মুহূর্তে আমরা যদি কোন একটা স্টোকে এন্ট্রি করি মানি ম্যানেজমেন্টের মতো বিষয়টি খুব ফলো এন্ট্রি করার পর স্টক যদি নিচে আসে ফাইভ পার্সেন্ট নিচে আসলে এখানে আমরা অ্যাভারেজ করতে পারি কিন্তু তারপরেও যদি নিচে আসে এখানে আমরা কোনো রকম অ্যাভারেজ করব না আর এই স্টোটাজিতে আমাদের কোনো স্টপ লস নেই এই টার্গেট হিট করতে যদি ছ মাসও লাগে আমরা ছ মাসও যাতে টিকে থাকতে পারি সেই জন্যই আমরা সঠিকভাবেই মানি ম্যানেজমেন্ট টুকু করে নেব আর প্রথমেই যে কমেন্ট নিয়ে আমি আলোচনা করলাম আপনিও যদি সেই তালিকায় থাকেন তো মিনিমাম ছটা মাস রেস্ট নিন আর এই ছয় মাসেই আপনি কিভাবে সুইং ট্রেড করে ভবিষ্যতে উন্নতি করবেন সেই জন্য শেয়ার বাজারকে নিয়ে চর্চা করতে পারেন আমার প্লেলিস্টে অনেকগুলো ভিডিও আছে যে ভিডিওগুলো আপনাকে সাহায্য করতে পারবে আপনি কিভাবে সুইং ট্রেড করে ধারাবাহিকভাবে শেয়ার বাজার থেকে প্রফিট করবেন তো আজকের মতো এইটুকুই ভিডিওটি যদি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ ভালো থাকবেন